السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، উত্তম ব্যবহার বা উত্তম চরিত্র অতি গুরুত্বপূর্ণ বিষয়। যে যেমন রাসূল বলেছেন, আদ-দীন আল মুআমালা, যে দ্বীনের ভিত্তি হচ্ছে আচরণের উপরে, দ্বীনের ভিত্তি হচ্ছে আচরণ, সদ্ ব্যবহার, উত্তম চরিত্রের উপরে। আসলে মানুষের চেনার মাপকাঠি হচ্ছে চরিত্র, ধন সম্পদ নয়, সম্মান মান মর্যাদা পদ পদবি নয়। হ্যাঁ, যে কার কত ফলোয়ার, হ্যাঁ কার বংশ কত বড়, এটা আসলে মানুষ ভালো হওয়ার মাপকাঠি নয়। বরং ভালো হওয়ার মাপকাঠি হচ্ছে উত্তম চরিত্র, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। অতএব উত্তম চরিত্র ও সদ ব্যবহার, উত্তম ব্যবহারের অতি গুরুত্ব রয়েছে ইসলামের মধ্যে। তো মূলত এটি হচ্ছে নবীদের ভূষণ, এই উত্তম চরিত্র হচ্ছে নবীদের ভূষণ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এভাবে আল্লাহ বলেছেন, ওয়াকফিজ জানাহাকা লিল মুমিনিন, যে তুমি তোমার বাজুকে, তোমার বাহুকে মুমিনদের জন্য একেবারে বিছিয়ে দাও, একে নরম করে দাও, মানে তাদের সাথে উত্তম ব্যবহার করো। আর এই উত্তম চরিত্র হচ্ছে ওলিদের বা আল্লাহর প্রকৃত বান্দাদের হচ্ছে ভূষণ বা চরিত্র। সেটাই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, عباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. যে ইবাদুর রহমান, যে সত্যিকার আল্লাহর যারা বান্দা, আল্লাহর যারা ওলি, তারা জমিনে যখন চলবে তারা দাম্ভিকতার সাথে চলবে না, অহংকারের সাথে চলবে না, বিচরণ করবে একেবারে বিনয়ের সাথে। যে যদি তারা কখনো জাহেলদের সাথে, অজ্ঞদের সাথে যদি অতিবাহিত হয়, তখন তাদের সাথে নিরাপদে অতিবাহিত হয়ে যাবে, সালাম দিয়ে অতিবাহিত হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, স্বয়ং আল্লাহর হুকুম রয়েছে আমাদেরা যেন উত্তম চরিত্র গ্রহণ করি, আর অসতের মোকাবেলা উত্তম চরিত্র দিয়ে করি। যেমন আল্লাহ বলছেন, ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। দেখো, উত্তম চরিত্র, উত্তম ব্যবহার, মানুষের সাথে মানুষের উপকার করা, হ্যাঁ পরোপকারী করা, এটা আর যেটা ক্ষতি, মানুষ যে ক্ষতি করে, মানুষের খারাপ করে, খারাপ আচরণ, এটা কখনো সমান হতে পারে না। তো বরং এর মোকাবেলা করো, এই যে অন্যায়ের মোকাবেলা করো, অসতের মোকাবেলা করো, খারাপের মোকাবেলা করো, সৎ দিয়ে, তোমরা আদর্শ দিয়ে। মূলত এটি হচ্ছে আমাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুন, তো যেখানেই থাকো না কেন তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াত বেই সাইয়াতাল হাসানাতা তামহুহা, আর তোমরা গুনাহ যদি হয়ে যায় তাহলে নেকিও করে ফেলো, তাহলে এই নেকিটা তোমাদের গুনাহকে নষ্ট করে দেবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, কত চমৎকার উপদেশ, যে তোমরা মানুষের সাথে উত্তম চরিত্র ব্যবহার সৃষ্টি করো বা উত্তম চরিত্র বজায় রাখো। আর একটা বড় দৃষ্টান্ত আমাদের জন্যে, যেমন এক পাদ্রি, ইহুদি পাদ্রি, কিভাবে ইসলাম কবুল করলো, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম চরিত্র দেখেই। যেমন পাদ্রি জায়েদ সানহা, ইসলাম গ্রহণের ঘটনাটা এভাবে হাদিসে এসেছে, যে উনি এক রাসূল সাল্লামের কাছে কিছু পেতেন, তার পাওনা ছিল। তো পাওনা সেইভাবে দাবি করলো যে, ওহে আব্দুল মুতালেবের পুত্র বা বংশের লোকেরা, এদের চরিত্রই হচ্ছে এরকম যে তারা পাওনা ঠিক মতো আদায় করে না। এইভাবে সে ভর্সনা করে পাওনা দাবি করলো। তখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথেই ছিলেন। এরপরে তিনি তার কলার ধরে ঝাঁকি দিয়ে তাকে তাকে সাজা দিতে চাইলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম বাধা দিয়ে বললেন, হে উমার, তুমি যদি তাকে এরকম না করে বরং আমাকে তুমি উৎসাহিত করতে পাওনা পরিশোধ করার জন্যে, তাকেও যদি বলতে যে তুমি সুন্দর করে তুমি চাইতে পারতে, তো এটা ছিল মূল কথা, তো নাও, এই যে তার পাওনাটা নিয়ে নাও, তার সাথে এই যে একটা বেশি অংশ এটাও তাকে দিয়ে দাও। তোমার বেশি অংশ কেন, বলছে তুমি যে তাকে ধমকিয়েছ, তুমি কে শাসিয়েছ, এই জন্য তার ইয়ে সবাই সহ তুমি তাকে দিয়ে দাও। তো ঠিক উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পয়সা এবং অতিরিক্তটা নিয়ে ওই যখন জায়েদকে দিলেন, পাদ্রিকে দিলেন, তখন অতিরিক্ত দেখে পাদ্রি বলছে যে এটা কি আবার, তখন বলছে এটা যে তোমাকে আমি কষ্ট দিয়েছি, তোমাকে শাসিয়েছি, এটারই মূল্য রাসূল সাল্লাম তোমাকে আদায় করে দিয়েছেন। তখন সঙ্গে সঙ্গে এটা শুনে দেখে তখন ওই পাদ্রি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সে ইসলাম কবুল করলো। এটাই তো উত্তম চরিত্রের ফল, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আসেন এরই
শিক্ষা দেয় আমাদেরকে এই সিয়াম মাহে মুবারক যেহেতু সমাগত এই শিক্ষা দেবে আমাদের যে অন্তরকে কিভাবে পরিষ্কার করতে হয় জবানের কিভাবে হেফাজত করতে হয় অন্যকে কষ্ট কিভাবে না দিতে হয় এই নির্দেশনা তো আমাদেরকে সিয়াম দাবি করে বা আমাদেরকে নির্দেশনা দেয় উত্তম পন্থায় আমরা যেন যেটা কষ্টের বা জবাব দেয় সেটাই তো বলছেন যেমন হাদিসে এসেছে ফাইন সাআবাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নিমরুন সাইম কেউ যদি তোমাকে গালি দেয় বা তোমার সাথে লড়াই করতে চায় সুন্দরভাবে জবাব দাও যে আমি ভাই রোজা আছি হ্যাঁ আমি ভাই রোজা আছি তো উত্তম চরিত্র ব্যবহারের উপকারিতা কিছু বলে আমরা এই পর্ব শেষ করতে চাইব যে এর উপকারিতা তো অনেক এটা তো সরাসরি আল্লাহর নির্দেশনা পালন যা আল্লাহ রাব্বুল আলামিন উত্তম চরিত্রকে গ্রহণ করতে বলেছেন এবং বদ চরিত্র মোকাবেলা উত্তম চরিত্র দিয়ে করতে বলেছেন এটা তো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করা নির্দেশনার এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি অনুসরণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কিভাবে সাহাবাদের সাথে উত্তম চরিত্রে তিনি তাদের সম্মুখীন হতেন এটা এই উত্তম চরিত্র তো আল্লাহর মহব্বত এনে দেয় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বু ইবাদিল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা যে উত্তম চরিত্র তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকটে যে আসলে উত্তম যে সত্যিকার উত্তম চরিত্র অধিকারী সেই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পাওয়ার এবং নৈকট্য অর্জন করার মাধ্যমে হচ্ছে উত্তম চরিত্র যেমন রাসূলুল্লাহ বলছেন ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসা ইয়াউমাল কিয়ামা আহাসিনুকুম আখলাকা যে তোমাদের মধ্যে আমার যে মহব্বতের বেশি এবং আমার নৈকট্য অর্জনকারী বেশি তো কিয়ামত দিন কি হবে যে তোমাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে উত্তম হবে তেমন রোজাদার ও তাহাজ্জুদ গুজারের মর্যাদাই হচ্ছে উত্তম চরিত্র বা রোজাদার ও তাহাজ্জুদ গুজারের মর্যাদা এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইউদরিকু বিহুসনিল খুলুকে দারাজাতাল সাইমিল কায়েম যে নিশ্চয় বান্দা মুমিন বান্দা যে উত্তম চরিত্রের মাধ্যমে যে রোজাদার এবং তাহাজ্জুদ গুজারের সে মর্যাদা লাভ করে থাকে আর দাড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে কি ভাইরা জানেন দাড়িপাল্লায় সবচেয়ে ভারী হবে তাকওয়া এবং এই উত্তম চরিত্র তেমনি ভাবে যে গুণে সবচেয়ে বেশি জান্নাত যাবে সে বেশি জান্নাত যাবে সেটা হচ্ছে তাকওয়া এবং হুসনুল খুলুক দাড়িপাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র তেমনি ভাবে জান্নাতের উচ্চ মর্যাদার অধিকারী হবেন কে যার চরিত্র হচ্ছে উত্তম অতএব আমরা জানবো যে পরস্পর মানুষকে মহব্বত করা সহযোগিতা করা পরিচিতি হ্যাঁ বা ভ্রাতৃত্ববোধ হিতাকাঙ্ক্ষী অগ্রাধিকার অন্যকে অগ্রাধিকার দেওয়া অন্যের পুরাপুরি হক আদায় করা এগুলো হচ্ছে উত্তম চরিত্রের দাবি আর এর মাধ্যমেই আমরা সফলতা দুনিয়ার এবং আখিরাত অর্জন করতে পারবো আসেন রমজান উপলক্ষে আমরা এই উত্তম চরিত্রের প্র্যাকটিস করি الله التوفيق داتا هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان الله والحمد لله لا إله إلا الحمد لله